খোদাবান, সকল বন্ধুদের জন্য শুভকামনা করছি। খোদাবান, পুতিফার, বানুজুলেখা, হানিফার, মেনিসাবু সহ সকলকে হেদায়েত করো। খোদাবান, আমার মা জননীর রুহের মাগফিরাত কামনা করছি। খোদাবান, আমার আব্বাজান ইয়াকুবের জন্য সবর ধরার তাগাদ করছি। এই পিরানটি পরিধান করো আমার আব্বাজান, তুমি এটা পরিধান করো, দেখবে সঠিক মাপই রয়েছে। এটা পরার যার যোগ্যতা রয়েছে সে যদি এটা পরে তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে। জানি বিচ্ছেদের দরদ খুবই কষ্টের, তাকে আমাকে ভুলতে সহযোগিতা করো। খোদাবন্দের নবী ইউসুফের প্রতি দরুদ। দরুদ খোদাবন্দের বার্তাবাহক ওহির ফেরেশতা। কি করছিলে তুমি? প্রিয় আব্বাজানের কাছে পত্র লিখছি, জনাব পুতিফারের কাছে তাগাদ করব যেন এই চিঠিটা আব্বাজানকে পৌঁছে দেন। না ইউসুফ, এখনো সময় অতিক্রম হয়নি, তোমার আব্বাজানেরও এই বিচ্ছেদ সহ্য করা উচিত। তাকে অবগত করলে কি হবে? অসংখ্য কারণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তোমার সহদরগণ। আচ্ছা, তোমার ভাইদের প্রতি কোনো আঘাত করার ইচ্ছে নেই তো ইউসুফ? কি আছে? না না না, যদি আব্বাজান জানতে পারে তাহলে তাদের অভিশাপ দেবে। আব্বাজানের অভিশাপে ভাইজানেরা ধ্বংস হয়ে যাবে। না না না, আমি আমার ভাইদের কষ্ট সহ্য করতে পারবো না। সিদ্ধান্ত হয়েছিল তোমাদের কোনো শস্য ক্ষেতে অথবা পাথরের খনিতে প্রেরণ করার, শুধু ইউজারশিপের কারণেই রক্ষা পেলে। আর ইউজারশিপের কারণেই গতকাল আলিজনা পুতিফার আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদের উত্তম কোনো কাজে নিয়োজিত করতে। তো এখন তোমরা বলো তো, তোমরা কোন কাজ করতে ইচ্ছুক? আমরা আর কি বলবো, আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। তুমি যেহেতু অভিজ্ঞ খানসামা, সেহেতু তুমি জনাব পুতিফার ও বানু জুলেখার খাবার তৈরিতে সহায়তা করবে। আর তুমি সাক্ষ্য জ্ঞান সম্পন্ন, সেহেতু তুমি খাবারের তালিকা নিয়ে আজ থেকে ইউজারশিপের দায়িত্ব পালন করবে। রাজি আছো তো? জনাব তত্ত্বাবধায়কের নিকট অনেক অনেক ধন্যবাদ ও শুকরিয়া আদায় করছি। আমাকে নয়, ইউজারশিপকে শুকরিয়া বলো। তোমার আর রান্নাঘরে যে কাজ নেই, ওরাই তোমার কাজ করে দেবে। তুমি আমার সঙ্গে এসো।
পারবেন। আমি ক্লান্ত, অসহায়, বিধ্বস্ত। আমি আমার সন্তানেরা আমার দুশ্মনে পরিণত হয়েছে। তারা আমানতের খেয়ানত করেছে, আমিও তো আমানতের খেয়ানত করেছি রাহেল। আমি পারলাম না রাহেল, আমি পারিনি ইউসুফকে ভালোবাসা দিয়ে আটকে রাখতে। আমি পারিনি রাহেল, আমি পারলাম না তোমার। যখন থেকে নিশ্চিত হয়েছে যে ইউসুফকে নেকড়ে খায়নি, তখন থেকে ইউসুফের প্রতীক্ষায় বসে আছি আমি। এমন তো না হয় যে ইউসুফকে হত্যা করা হয়েছে। তুমি ভালো বুঝতে পারবে রাহেল, তুমি তো পরকালের দুনিয়াতে সবকিছু পর্যবেক্ষণ করতে পারছো। শান্ত হও, মৃত্যু তোমার ইউসুফকে স্পর্শ করেনি। সালাম ভাইজান। তোমার উপর দরুদ ইয়াকুব নবী, তোমার ইউসুফ জীবিত, তার মৃত্যুর খবর মিথ্যে। সত্যি বলছেন ভাইজান। কোনো মৃত্যুই আমার অজানা নয়। ইউসুফকে তুমি পরপারে তালাশ করো না, ভালো হবে অন্য কোথাও তালাশ করে দেখো। তাই বেনিয়ামিন, তোমার ভাই চিন্তা আছে, আমার ইউসুফ জীবিত আছে। আপনি আমাকে বলুন, আমার ইউসুফ এখন কোথায় আছে? আমি শুধুমাত্র মৃত দুনিয়ার খবর রাখি। উনি কে আব্বাজান? আজরাইল, উনি হচ্ছেন মৃতদের ফেরেশতা। আমি ভেবেছিলাম আজরাইল দেখতে অনেক ভয়ঙ্কর। সবার ক্ষেত্রে নয় আমার পুত্র। শুনেছো রাহেল, আমাদের ইউসুফ জীবিত আছে, ও মৃত্যুবরণ করেনি। আমি ওকে খুঁজে বের করব, আজকে যাই, সূর্য ডোবার আগে ফিরতে হবে। চলো আমার পুত্র।